হাই মাই অ্যামেজিং ভিউয়ার্স, গুড মর্নিং। চলে এলাম আরেকটি সকালের ভিডিও নিয়ে। এই তো পরোটাগুলোর আটা আমি ডো এভাবে করে রেখেছি, সেটাতে আর গেলাম না, কারণ আমরা সবাই পরোটা বানাতে পারি, রাইট? এখন আমি যেটা দেখাবো আপনাদের সঙ্গে রেসিপি, সেটা হচ্ছে এই বিফের রেসিপিটা। এটা হয়ে যাবে আপনার দু তিন টুকরো বিফ যদি আলাদা করে রাখেন রান্নার সময়, খুব মজাদার এই আইটেমটি করে ফেলতে পারবেন। তো দেখতে পেলেন আপনারা কতটা চিকন চিকন করে একদম পাতলা পাতলা করে কাটলাম। কেটে কিছু বেসিক স্পাইসেস, আদা রসুন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে, আর সাথে দিয়েছি যেটা সেটা হলো সয়া সস আর লেবুর রস। এই দুটো জিনিস অ্যাড করতেই হবে, এটা হচ্ছে মাস্ট। দিয়ে সুন্দর করে আপনারা একদম সল্ট দিয়ে মেখে নেবেন, যেহেতু সয়া সস ইউজ করেছি আমরা, সল্টটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ ব্যালেন্স করে দিবেন। তারপর চলে গেলাম রান্নায়। খুব ঝটপট হয়ে যায় রান্নাটা, যেহেতু পাতলা করে কাটা মাংসটা, সিদ্ধ হওয়ার ওরকম কোনো টেনশন নাই। তাই তো আমি একটু প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে মাংসগুলো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব ভাজা ভাজা হচ্ছে। তো হতে হতে যেই কাজটা আমাদের করতে হবে, আমাদের একটু আদার স্লাইস লাগবে আর রসুনের স্লাইসগুলো এভাবে লাগবে। দেখতে পাচ্ছেন কীভাবে কাটা হচ্ছে, এরকম লম্বা লম্বা করে কাটবেন। জানেন কাটার উপরও কিন্তু টেস্ট অনেকটা ডিফার করে। সো আমরা এই তো রেডি করে নিলাম, একটু গাজরও রেডি করে নিয়েছি। তো এখন এই পর্যায়ে আদা রসুনগুলো দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যাওয়ার পর। মাংসটা যখন ভাজা ভাজা হয়ে এই পর্যায়ে চলে এসেছে, তখন দেখতে পেলেন আমরা ওই যে কেটে রাখা আদা রসুনগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো এরকম পাপড়ি পাপড়ি করে নিয়েছি, যেন দাঁতের নিচে পড়লে খুব মজা লাগে। আর ক্যারেটগুলোও দিয়ে দিলাম, ক্যারেটগুলোর ডিজাইনগুলো করেছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য, আর কোনো কারণ নেই। কিন্তু এভাবে ডিজাইন করে দিলে দেখা যায় পরিবেশনটা খুব সুন্দর হয় সেই জন্য। আর একটুখানি পানি অ্যাড করে দিলাম, আমার মনে হলো লাগবে। আপনাদের যদি মনে হয় যে পানি লাগবে, একটু অ্যাড করে দিতে পারেন। তারপর কিছুক্ষণ ঢেকে রান্না করার পরে 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমরা দুটো টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটোটা এরকম লাস্টলি দেবেন। আমি আমার মাংসের পরিমাণ বুঝে দুটো টমেটো অ্যাড করেছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে সেই অনুযায়ী আপনারা অ্যাড করে দিতে পারেন। এটা যে এত মজা হয় জাস্ট আপনারা ট্রাই করে দেখবেন। তারপরে এই যে লাস্টলি একটু সয়া সস দিয়ে দিলাম, আর দিলাম ফিশ সস। যদি আপনাদের কাছে ফিশ সসটা অ্যাভেলেবল না থাকে, শুধু সয়া সস দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে লাস্টের দিকে একদম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি পেঁয়াজের কলি, সবুজ যে কলিটা থাকে সেটা। তো এই তো ফাইনাল লুক, কেমন লাগছে দেখতে জানাতে ভুলবেন না। আর এই যে পরোটাগুলোকেও সুন্দর করে কেটে ডেকোরেশন করে সার্ভ করা হলো, মানে একটা সেলিব্রেশনের ভাইব আসে, বাচ্চারা অনেক খুশি হয়ে যায় এরকমভাবে যদি প্রেজেন্টেশনটা করা হয়। তো উপরে একটু টমেটো কুচি আর হচ্ছে গাজর কুচি দিয়ে সাজিয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না, অবশ্যই আপনারা কিন্তু এটা ট্রাই করবেন, মাস্ট।